নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি দুলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি দুলাল আদালতে উপস্থিত ছিলেন। 2011 সালের 2রা জুলাই শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে দুলাল। ঘটনাটি দুলালের ছোট বোন দেখতে পেয়ে শিশুটির পরিবারের সদস্যদের জানায়। পরদিন শিশুটির দাদা বাদী হয়ে দুলালকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় মামলা করেন।